আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জাহানবিলার ছাদ থেকে মাদার আঙ্গুর গাছের কিছু আপডেট দিচ্ছি। এই গাছগুলি গত বছর সব ফলন হয়েছিল, এখন কেবল ফ্লাওয়ারিং হচ্ছে। আশা করা যায় যে কিছুদিনের ভিতরে এগুলো শেপ নেবে। তার আগে এর সম্পর্কে একটা আপনাদের হালকা ধারণা দেই, সেটা হলো এই জাতটা দেখছেন, এটা বাংলাদেশে এবার প্রথম হতে যাচ্ছে, দাশুনিয়া। আপনি গুগলে দেখে নেবেন, অসাধারণ দেখতে দাশুনিয়া, অসাধারণ দেখতে। এই যে ফ্লাওয়ারিং হয়েছে, প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে, এবং আপনারা যদি এইগুলো দেখেন, এই ফ্লাওয়ারিংয়ের স্টাইলটা অনেক ভালো, যে পাশে দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, এটা আশা করা যায় বাংলাদেশে সাকসেস হতে যাচ্ছে। তেমনি আর একটা জাত, এটা অবশ্য গত 2-3 বছর ধরে সাকসেস, এটা সেকেন্ড ট্রি, এটা হলো ইউক্রেনের সে জাতটা, হোয়াইট, বাট অনেক সাইজ বড় হয়, অনেক সুন্দর। এটা একটা মাদার ট্রি আছে, এটা সেকেন্ড ট্রি। এটা হলো আপনার সেই আমাদের রেড গ্লব, এই যে কেবল বাট আসতেছে, ফ্লাওয়ারিং হচ্ছে, চলে গেছে উপরে। ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এটা রেজাল্ট দেখতে পাবো। এটা গতবার প্রচুর ফলন হয়েছিল। এই যে আপডেটগুলো দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা এই ভ্যারাইটিগুলো চারা করা হয়ে গেছে, একটু দেরি করে প্লুনিং করাতে আমাদের একটু লেট হয়ে গেছে, সমস্যা নেই, এবং এখন আপনাদের চারা রেডি, আপনারা ইজিলি নিতে পারবেন এবং আপনারা যোগাযোগ করতে পারবেন। এই ছাদে বিশেষ করে যে দেখুন, এই যে এটা আছে এখানে, ওটা ফুলিয়া রক্তা, এটা হলো মৃদুলা, এটা হলো সোলাপুর রেড, এই জিনিসগুলো কিন্তু আপনারা ছাদে, যে এখানে আমাদের আরও আছে, এখানে ওটা হলো অস্ট্রেলিয়া, এটা হলো ফুলিয়া রক্তা, এই ধরনের আপনারা ছাদে লাগালে কমার্শিয়ালি না হোক, আপনারা নিজেরা খেতে পারবেন, অনেক আনন্দ পাবেন। এটা বাংলাদেশে আমি মনে করি ছাদে সব ভ্যারাইটি না করে আনার, আঙ্গুর, সাইট্রাস, দু একটা খাটো জাতের আম, ইভেন আপনারা যেটা এখন লেটেস্ট সবাই পাগল হচ্ছে, সেটা হলো লঙ্গান। লঙ্গানে আমি বলবো, এই যেখানে আমিও লাগিয়েছি, এখানে যদি দেখেন, এটা হলো রুবি লঙ্গান, এটা ঠিক আছে, ফোর সিজন ঠিক আছে, কিন্তু পিংপং একটু বেশি বড় হয়ে যায়, থাই পিংপং এগুলো ছাদ বাগানে অনেক বড় হয়ে যাচ্ছে, এটা অ্যাভয়েড করাই বেটার হবে। তো এই একটা আইডিয়াটা শেয়ার করলাম, দোয়া করবেন, ইনশাল্লাহ এবছর হবে বাঙালি বাংলাদেশের জন্যে আঙ্গুরের একটা বিশাল চ্যালেঞ্জ, যেটা আমরা অনেকটা ফেল করেছি। আপেলে বৃষ্টি হলে আপেলে প্রত্যাশিত রেজাল্ট আনা যাচ্ছে না, কিন্তু আঙ্গুরে গতবারের সাফল্য আমাকে অনেক সাহস জুগিয়েছে, এবং এই জন্যে এবার অর্চেট করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই অর্চেটও আপনাদের সাথে শেয়ার করব। খোদা হাফেজ।